ইটস ডেলিশিয়াস। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। কিন্তু কলকাতার বাঙালি বিবিধর বকে বিরিয়ানির বয়ের সাথে পাল্টে ফেলেছে। তাই আজ অলিতে গলিতে বিরিয়ানির দোকান এবং কলকাতার বিখ্যাত রেস্টুরেন্টগুলোতেও সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফুড আইটেম হলো বিরিয়ানি। কিন্তু এই বিরিয়ানির চল কী করে শুরু হলো এবং সেটা কীভাবে বাকি প্রদেশের বিরিয়ানির থেকে ধীরে ধীরে আলাদা হলো, আসুন সেটা জেনে নেওয়া যাক। নবাব ওয়াজিদ আলী শাহ 1856 খ্রিস্টাব্দে রানী ভিক্টোরিয়ার সাথে দেখা করতে কলকাতায় এসেছিলেন এবং তিনি তার সাথে সব ধরনের কাজে পারদর্শী মানুষদের নিয়ে এসেছিলেন। তিনি এখানে এসে অসুস্থ হয়ে পড়ায় কলকাতার মেটিয়া বুরুজে থেকে যান এবং সেটাকেই ছোট লখনৌ বানিয়ে ফেলেন। তিনি মারা যাওয়ার পর তার সাকরেদরা কলকাতার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং সেখান থেকেই বিরিয়ানির চল কলকাতায় শুরু হয়। ये हम लोग का रेस्टोरेंट 1905 से रन हम लोग कर रहे हैं, मतलब हम जो हैं वो फिफ्थ जनरेशन है इस बिज़नेस में रॉयल। और यहाँ पर जो है बिरयानी हम लोग की बहुत ही ओल्ड रेसिपी, जो अवधि रेसिपी होती है उससे बनती है। मेन जो है इसका ये है कि जो पहले ज़माने में बिरयानी बनती थी दैट वॉज़ विदाउट आलू, तो हम लोग वही अवधि बिरयानी बनाते हैं दैट इज़ विदाउट आलू। और उसमें बहुत सारी चीज़ें यूज़ होती हैं जो और कहीं पर नहीं यूज़ होती हैं, जैसे ज़ाफ़रान। हम लोग स्पेशल ज़ाफ़रान मंगाते हैं कश्मीर से, वो आता है उसमें डलता है, यूज़ होता है, दम बिरयानी होती है इसमें। इसको प्रिपरेशन में जो है 1 घंटा मिनिमम लगता है। और आपका उसके बाद आप देखेंगे कि कोलकाता में आलू बिरयानी शुरू हुई है। तो कोलकाता में जो आलू बिरयानी शुरू हुई है वो वाजिद अली शाह जब आए थे यहाँ पर, उनको इम्प्रिजनमेंट में रखा गया था, तो वो मटिया ब्रुज में थे, तो उनके पास उतना जो है पैसा नहीं था कि सबको वो खाना खिला सकेंगे। तो उन्होंने क्या किया, एज एन एडिशन तो बोटी के साथ साथ आलू भी ऐड किया। तो उसके बाद से आप देखेंगे कि कोलकाता में हमेशा आलू भी पड़ता है। মানে সেলিব্রিটিজদের দেখতে পাই আমরা, যারা অনেক দূর থেকে আসে, ইভেন ফ্রম মুম্বাই দে আর কামিং ডাউন টু কলকাতা অ্যান্ড হ্যাভিং বিরিয়ানি ফ্রম নিজাম। নিজাম নামেই বিখ্যাত, আমাদের কোনো কাস্টমারের জন্য কোনো অ্যাড বা কোনো কিছু করতে হয় না। বর্তমানে অনেক রেস্টুরেন্ট, হোটেল রেস্টুরেন্টকে দেখা যায় অ্যাড করতে, আমরা কোনো অ্যাডের পক্ষপাতিত্ব নই, আমাদের অ্যাড হচ্ছে কাস্টমারের মুখে মুখেই আমাদের অ্যাড। যেই অ্যাডটা আমাদের অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে, যে এখানে কোনো কাস্টমার যদি খেয়ে যান কোনো আইটেম, উনি কিন্তু তার পাশাপাশি বা পাড়াতে কিছু গল্প করলে সেই কাস্টমারও কিন্তু আমাদের এখানে একবার আসবেন, দেখি কতটা কতটা সততা আছে এর মধ্যে, সেই হিসাবে আমাদের কাস্টমারের সংখ্যা প্রচুর। এই অ্যামেনিয়াটা হয়েছিল আপনার 1947 নিউ মার্কেট ব্রাঞ্চ। আমি হচ্ছি আমার অ্যাকচুয়ালি স্টার্টেড বাই মাই গ্র্যান্ডফাদার হাজী আব্দুল কাইয়ুম সাহেব, তারপর আমার বাবা ছিলেন এখানে, এখন আমি আছি, আমার দুটো চাচা আছেন, আমার 3টে পার্টনার এখানে, অ্যান্ড আই এম দি এল্ডেস্ট সান অফ মাই ফাদার, মাই নেম ইজ আমির, মোহাম্মদ আমির। প্রত্যেক আমাদের ধরুন 90% কাস্টমার্স আর বেঙ্গলিজ, আর এটা নতুন রাইট ফ্রম দ্য বিগিনিং।